আসসালামু আলাইকুম প্রিয় সুধি, আশা করছি আপনারা ভালো আছেন। এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে এমন কিছু বিজনেস আমাদেরকে আসলে বেছে নিতে হবে যেটার মাধ্যমে এই খারাপ অবস্থার মধ্যেও যেন আমরা একটা ভালো ব্যবসা করতে পারি। সেফওয়ে টেকনোলজিস আপনাদেরকে এমন একটা ব্যবসার প্রপোজাল দিচ্ছে যে আপনারা যদি এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে ব্যবসাটা করেন তাহলেও মাসে 3 লাখ থেকে 3.5 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। তবে এর জন্য আপনাকে মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হতে পারে। তো সেই ব্যবসাটা হচ্ছে পেপার কাপ তৈরির ব্যবসা। কিভাবে আসলে এত টাকা ইনকাম করা সম্ভব, এটা সম্পূর্ণটাই সেফওয়ে টেকনোলজির পক্ষ থেকে হিসাবটা দেখানো হয়েছে। আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে। যারা এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে একটা ভালো বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য একটা ভালো দিক নির্দেশনা হবে। পেপার কাপ তৈরি করার মেশিন আসলে বিভিন্ন ক্যাপাসিটির রয়েছে, আর মেশিনের শ্রেণীভেদ নির্ভর করে মেশিনের প্রোডাকশন ক্যাপাবিলিটির উপর। তো প্রোডাকশন ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে মেশিন আসলে বিভিন্ন ধরনের রয়েছে। যেমন এক প্রতি মিনিটে 50 থেকে 120 পিস উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিভিন্ন ক্যাটাগরির মেশিন রয়েছে। তবে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে প্রতি মিনিটে 50 থেকে 60 অথবা 60 থেকে 70 অথবা 60 থেকে 80 পিস। এই প্রোডাকশন ক্যাপাবিলিটির মেশিনগুলো সবচেয়ে জনপ্রিয় আমাদের বাংলাদেশে, ইভেন সব জায়গায়, এবং এগুলো মেনটেন করাও খুব সহজ। এর জন্য কোনো দক্ষ কারিগরের প্রয়োজন হয় না, যে কেউ চাইলে এই মেশিনগুলো পরিচালনা করতে পারে। মেশিন যদি আপনি নিতে চান মিনিমাম 8.5 লক্ষ থেকে 13.5 লক্ষ টাকার মধ্যে আপনি মেশিনগুলো পেয়ে যাবেন। প্রোডাকশন ক্যাপাবিলিটির উপর ভিত্তি করে মেশিনের দাম আসলে ভেরিফাই করে। এক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় যে রেঞ্জটা সেটা হচ্ছে 8.5 লক্ষ থেকে 11.5 লক্ষ টাকা। এই টাকার মধ্যে যে মেশিনটা পাবেন সেটা হচ্ছে সবচেয়ে মানে ভালো এবং জনপ্রিয় মেশিন। তো পেপার কাপ তৈরি করার জন্য কী ধরনের র মেটেরিয়াল লাগবে সেটা নাম শুনেই বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে পেপার। আপনার এখানে ব্ল্যাঙ্ক পেপারের প্রয়োজন হবে। এগুলো ব্ল্যাঙ্ক পেপারগুলো আসলে রোল অনুসারে কিনতে হবে। পেপার কাপ তৈরি করার জন্য কী ধরনের কাঁচামাল লাগবে সেটা আমরা নাম শুনেই বুঝতে পারছি, সেটা হচ্ছে পেপার। পেপার আসলে বিভিন্ন কোয়ালিটির রয়েছে, পুরুত্ব ভেদে বিভিন্ন কোয়ালিটির পেপার পাওয়া যায়। এগুলো সাধারণত 150 জিএসএম থেকে 180 জিএসএমের যে কাগজগুলো রয়েছে সেগুলো দিয়ে আসলে এই পেপার কাপগুলো তৈরি করা হয়। এই পেপার কাপের র মেটেরিয়ালগুলো আপনি চাইলে বাংলাদেশ থেকে সংগ্রহ করতে পারেন, বিভিন্ন সাপ্লায়ার রয়েছে। এছাড়া আপনি চাইলে চায়না থেকে ইম্পোর্ট করে আনতে পারেন। এক্ষেত্রে সেফওয়ে টেকনোলজিস আপনাদেরকে সহায়তা করবে যে কীভাবে আপনি চায়না থেকে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারেন। পেপার কাপ তৈরি করার জন্য যে রোল পাওয়া যায় এগুলোর প্রত্যেকটার ওজন হচ্ছে 1 টন, আর এক একটা 1 টন রোলের প্রাইস পড়ে 130,000 থেকে 150,000 টাকার মতো। এই প্রাইস রেঞ্জের মধ্যে আপনি এগুলো চায়না থেকে ইম্পোর্ট করে আনতে পারবেন। এখন আসলে লাভের ব্যাপারটা অথবা প্রোডাকশন ক্যাপাবিলিটি এগুলো সম্পর্কে কথা বলা প্রয়োজন। 1 টন কাগজ থেকে 100 ml পেপার কাপ তৈরি করতে গেলে আপনি প্রায় 6 লক্ষ পরিমাণ পেপার কাপ তৈরি করতে পারবেন। আর যদি 150 ml পেপার কাপ তৈরি করতে চান তাহলে 1 টন কাগজ থেকে আপনি 4,80,000 পিস পেপার কাপ তৈরি করতে পারবেন। আর এক্ষেত্রে প্রত্যেকটা পেপার কাপ তৈরি করার ক্ষেত্রে খরচ হবে 25 পয়সা থেকে 50, কোনো কোনো ক্ষেত্রে 65 পয়সা খরচ হয়। যদি আমরা এগুলো হোলসেলেও বিক্রি করতে যাই তাহলেও প্রতি পিসে 25 পয়সা থেকে 50 পয়সা করে প্রফিট করতে পারবো। এক্ষেত্রে যদি আমরা 1 টন কাগজ থেকে 6 লাখ পিস পেপার কাপ উৎপাদন করতে পারি, আর যদি প্রতি পিসে আমরা 25 পয়সা করে প্রফিট করি, তাহলে একটু হিসাব করলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ব্যবসাটা কতটা প্রফিটেবল ব্যবসা। তবে আমরা মান্থলি কত টাকা ইনকাম করতে পারবো এই বিষয়টা নিয়ে সবাই কৌতূহলী থাকি। তো সেফওয়ে টেকনোলজিস আপনাদেরকে বলছে যে যদি আপনি এই বিজনেসটা করেন তাহলে মান্থলি 3 লক্ষ থেকে 3.5 লক্ষ টাকা অনায়াসেই ইনকাম করতে পারবেন। এর জন্য আপনাকে এই একটা মেশিন নিয়ে 2 শিফটে মেশিন পরিচালনা করতে হবে। প্রথম শিফটের 10 ঘন্টা, দ্বিতীয় শিফটের 10 ঘন্টা, মোট 20 ঘন্টা যদি আপনি মেশিনটা পরিচালনা করতে পারেন, এবং এই 20 ঘন্টা মেশিন পরিচালনা করার পর যে উৎপাদন হবে সেটা যদি আপনি বিক্রি করার বন্দোবস্ত করতে পারেন, তাহলে মাসে 3 লাখ 3.5 লাখ টাকা ইনকাম করা একদম ইজি। আর প্রোডাক্ট কোথায় বিক্রি করবেন, প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে অনেকগুলো মেথড আপনি ফলো করতে পারেন। প্রয়োজনে আপনি মার্কেটিংয়ের জন্য লোক রেখে দিতে পারেন। এছাড়া বিভিন্ন বড় বড় পাইকারি বাজারগুলোতে এই পেপার কাপ সেল করার জন্য বড় বড়
এছাড়া আপনি যদি মনে করেন যে আপনি হিউজ পরিমাণ প্রোডাকশন করছেন, তাহলে আপনি চাইলে বিভিন্ন দেশে এক্সপোর্ট করতে পারেন। আসলে বিক্রি করার বিভিন্ন পদ্ধতি রয়েছে, যারা মার্কেটিং করে তারা তো অবশ্যই এগুলো বোঝে, তাদেরকে আসলে নতুন করে বলার কিছু নেই। তবে আপনি যেহেতু অনেক টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন, সেহেতু আমি মনে করি আপনাকেও সেটা মাথায় রাখতে হবে যে আমি এই প্রোডাক্টগুলো বিক্রি করার সক্ষমতা রাখছি কি না। বা তবে সেফওয়ে টেকনোলজিস বলছে যে প্রোডাকশন করার পর যদি প্রোডাক্ট বিক্রি করার স্কোপ না পায়, তাহলে তারাই বিক্রি করার বন্দোবস্ত করে দেবে। তো যদি আপনি এই ব্যবসাটা করতে চান, তাহলে আপনি মেশিন কোথায় পাবেন, কিভাবে মেশিন সংগ্রহ করবেন? সেফওয়ে টেকনোলজিস একটি ইম্পোর্ট এক্সপোর্ট কোম্পানি। এই কোম্পানি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে মেশিন সাপ্লাই করে। তো আপনারা চাইলে এই কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো অথবা ডিসক্রিপশনে তাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো। তো সেফওয়ে টেকনোলজিস একটা বৃহৎ পরিসর কোম্পানি, দীর্ঘদিন যাবৎ তারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যদি আপনি সেফওয়ে টেকনোলজির মাধ্যমে মেশিন নেন, তাহলে সেফওয়ে টেকনোলজি আপনাকে এই মেশিনের জন্য 1 বছর ওয়ারেন্টি প্রদান করবে এবং পাশাপাশি 10 বছরের ফুল সাপোর্ট প্রদান করবে। এদিক থেকে আমি মনে করি এটা তাদের একটা ভালো সার্ভিস, আপনি 10 বছর নিশ্চিন্তে থাকতে পারছেন। আপনি চাইলে এভাবে সেফওয়ে টেকনোলজির সাপোর্ট নিয়ে মেশিন নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না আমি সরাসরি চায়না থেকে মেশিন আনবো, সেক্ষেত্রেও সেফওয়ে টেকনোলজিস আপনাকে সাপোর্ট করবে। আপনি সরাসরি চাইনিজ কোনো কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে মেশিন কীভাবে আনতে পারেন, সেক্ষেত্রে সব ধরনের প্রসেস তারা করে দেবে এবং ওয়ারেন্টি, সার্ভিস ওয়ারেন্টি এগুলো সরাসরি চাইনিজ কোম্পানির কাছ থেকেই আপনি কীভাবে নিতে পারেন সেই ব্যবস্থাও তারা করে দেবে। তো আমার মনে হয় যে আপনি ওই চাইনিজ কোম্পানির সাথে সম্পৃক্ত না হয়ে বরং আপনি যদি সেফওয়ে টেকনোলজিসের সাথে সম্পৃক্ত হতে পারেন, তাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন, তাহলে ভালো হবে। আপনার ব্রেনটাকে একটু কাজে লাগাবেন যে আসলে ব্যবসা করে আপনি কি সফল হতে পারবেন কি না, আর তার আগে নিজেকে প্রশ্ন করবেন যে এই ব্যবসা করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন কি না, বা আপনি এই ব্যবসা করে মজা পাবেন কি না। আর মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই কোনো রেপুটেটেড কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে, যে কোম্পানি সুনামের সাথে বাংলাদেশে ব্যবসা করছে, এমন কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে তবে আপনাকে মেশিন নিতে হবে। এক্ষেত্রে সেফওয়ে টেকনোলজিস অনেকটাই এগিয়ে আছে, আপনারা চাইলে তাদের ওয়েবসাইট ভিজিট করে আসতে পারেন এবং চাইলে এই যে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে দেখতে পারেন। আশা করছি আজকে বিজনেস আইডিয়াটা ভালো ছিল এবং এটাও আশা করছি যে একটা ভালো কোম্পানির সন্ধান আপনাকে দিতে পেরেছি। সে আশাবাদ ব্যক্ত করে এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খোদা হাফেজ।